ট্রান্সজেন্ডার বিষয়ে বৈজ্ঞানিক পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে এটা সম্পূর্ণ একটা অবৈজ্ঞানিক একটা এজেন্ডা, কথা ঠিক কিনা? যদি আমরা মানবিক দৃষ্টিকোণে দেখি তাহলে মানবিক পার্সপেক্টিভও এটা সম্পূর্ণ অমানবিক একটা এজেন্ডা। যদি এটাকে আমরা কোরআন দৃষ্টিকোণে দেখি তাহলে সম্পূর্ণ এটা কোরআনের বিরুদ্ধে একটা স্পষ্ট বিদ্রোহ। কোরআন করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরে নাসার 1 নম্বর আয়াত, যে আয়াত পড়ে আমাদের ওলামায়ে কেরাম এবং ইমামরা খতিবরা আমাদের ছেলে মেয়েদের বিয়ে পড়ান, আমাদের মা বাবাদের বিয়ে হয়েছে, এই খুতবার মাধ্যমে খুতবা শুরু হয় এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক মানব থেকে তিনি সৃষ্টি করেছেন, আবার তার মধ্য থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং তাদের দুইজনের মধ্য থেকে অসংখ্য রেজাল, অসংখ্য পুরুষ এবং অসংখ্য নারী তিনি তাদের মধ্য থেকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, তাদের সৃষ্টি করেছেন। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে সমীহ করো, যার এবং সাথে সাথে তোমরা সমীহ করো, সম্মান করো আল আরহাম। হ্যাঁ, আরহাম মানে আরহাম হচ্ছে রেহেমের বহু বচন, অর্থাৎ মেয়েদের রেহেম, পেট বা জরায়ু আল্লাহ বলেছেন, অর্থাৎ সেটাকে সম্মান করো, এই রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটাকে ভয় করো। সুতরাং রেহেম আল্লাহ পাকের নিয়ামত, রেহেম সম্পর্কে হাদিস অনেক কথা আছে, রেহেম গুরুত্বপূর্ণ, রেহেমের মধ্যে মেয়েদের জরায়ুতে যেটা হয় একবারে একমাত্র আল্লাহর হুকুম হয়, কথা ঠিক কিনা? আল্লাহ তার বিশেষ শক্তি, তার বিশেষ বুদ্ধি, তার বিশেষ প্রজ্ঞা, এই সমস্ত এগুলোর মাধ্যমে রেহেমের ভিতরে আল্লাহ পাক নিয়ামত ঢেলে দেন। সেই নিয়ামত থেকে কেউ আমরা পুরুষ হয়ে বের হয়েছি, সেই নিয়ামত থেকে, সেই রেহেম থেকে কেউ আমরা নারী হিসেবে বের হয়েছি। যদি আমি পুরুষ হয়ে থাকি তাও আলহামদুলিল্লাহ, পুরুষ হিসেবে আমি আল্লাহর নিয়ামতে আমি গর্ব করি, আর যদি আল্লাহ আমাকে মেয়ে হিসেবে সৃষ্টি করে থাকেন তাহলে সে রেহেমের মধ্যে মেয়ে হিসেবে জন্মগ্রহণ করে আল্লাহর নিয়ামত পাই আমি ধন্য, আমি তখন আমি গর্ববোধ করি একজন নারী হিসেবে। আল্লাহ পাক প্রাকৃতিকভাবে ন্যাচারালি তার বিশেষ নিয়ামতের মাধ্যমে আমাদেরকে নারীত্বের নিয়ামত দিয়েছেন, কাউকে পুরুষত্বের নিয়ামত দিয়েছেন। এই দুটি নিয়ামতকে স্বীকার করে যদি আমি পুরুষত্বের নিয়ামতকে, পুরুষত্বের এই এই বৈশিষ্ট্যকে আমি নারীত্বে যদি রূপান্তর করতে চাই, বা নারীত্বের বৈশিষ্ট্যকে আমি যদি পুরুষত্বে রূপান্তর করতে চাই, এটা হবে সূরে নেসার 1 নম্বর আয়াতের সাথে যুদ্ধ ঘোষণা। বাংলাদেশে কোরআনে করিমের কোন আয়াতের বিরুদ্ধে কাউকে কোনো যুদ্ধ ঘোষণা করতে দেওয়া যাবে না কাউকে। এবং যারা এই ট্রান্সজেন্ডার এই এজেন্ডারে যারা নামছে, আজকাল কোরআনের শপথ নিয়ে, কোরআনকে হাতে রেখে, আল কোরআন দার্সের পক্ষ থেকে এবং শত শত অডিয়েন্সের পক্ষ থেকে, যেখানে সবাই আমরা শিক্ষিত সমাজ এবং আজকে অডিয়েন্সে যারা আছেন বেশিরভাগ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যুক্ত, যারা ট্রান্সজেন্ডার মতামত নিয়ে আসছেন, যারা এখানে বাড়াবাড়ি করছেন, আমরাও তাদের বিরুদ্ধে আজকে যুদ্ধ ঘোষণা করলাম। আমরা আমরা প্রত্যেকটা সেক্টর তাদের সাথে লড়াই করবো, আইনি সেক্টর তাদের সাথে লড়াই করবো, রাজনৈতিকভাবে তাদের সাথে তাদের বিরুদ্ধে প্রতিবাদ খাড়া করবো, সামাজিকভাবে তাদের বিরুদ্ধে আন্দোলন খাড়া করবো। এবং তারা যেটা উদ্যোগ নিয়েছে সর্বশেষ, সেটা হলো প্রশাসনকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, তারা কনস্পাইরেসিতে লিপ্ত হয়েছে, ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এটাকে একটা আইনের রূপ দেওয়ার জন্য আমরা সেই জায়গায় আমরা কাজ করব, প্রশাসনকে দাওয়াত দিব, রাজনৈতিক লিডারশিপকে আমরা দাওয়াত দিব, রাষ্ট্রকে আমরা সাবধান করে দিচ্ছি, আপনারা কোনোভাবে আস্তিকদেরকে বাদ দিয়ে, ইমানদারদেরকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোনোভাবে এই পাশ্চাত্য থেকে চাপিয়ে দেওয়া এই এজেন্ডাকে যারা বাস্তবায়ন করতে চায়, এই কুলাঙ্গার নাস্তিকদের আপনার পথে আপনার কখনো পা বাড়াবেন না। আপনার এই জাতি কোনো চক্রান্ত হয়ে থাকলে, কোনো আইনি প্রক্রিয়া যদি কোনো কিছু হয়ে থাকে, এটাকে আপনার এখানে আপনার স্তব্ধ করে দেন রাষ্ট্রের প্রতি, সেটা সেটা আমাদের অনুরোধ থাকবে। আজকের অডিয়েন্স থেকে আমরা রাষ্ট্রকেও সেটা অনুরোধ জানাচ্ছি, আর আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আহমাদুল ইসলাম সহ বিভিন্ন ফোরামের পক্ষ থেকে, বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকেও আমরা ইতিমধ্যে সরকারকে জানাতে শুরু করেছি আমরা, যাতে তারা এই ধরনের এজেন্ডা গ্রহণ না করে। আমি আশা করি ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশে নাস্তিক্যবাদী এই এজেন্ডা সফল হবে না ইনশাআল্লাহ আজিজ। আমরা তাদের চেয়ে অনেক বেশি, যারা নাস্তিক্যবাদীরা আছে এর আগে, যারা নারী নীতি নামে এবং নাস্তিক শিক্ষানীতি নামে এবং বিভিন্ন সময় সেকুলার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, সর্বশেষ ট্রান্সজেন্ডারের মিশন নিয়ে যারা আসছে অতীতে, আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আমরা তাদেরকে প্রতিরোধ করেছি এবং আমরা সফল হয়েছি। এই যুদ্ধ আমরা তাদেরকে সর্বাত্মক তাদের বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করবো, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রতিরোধ আমরা খাড়া করবো, বুদ্ধিভিত্তিক এবং অতীতের মতো, অতীতের ধারাবাহিকতায় এই লড়াইও ইনশাআল্লাহ নাস্তিক্যবাদ আমাদের কাছে পরাজয় বরণ করবে ইনশাআল্লাহ আজিজ। এই দেশে লক্ষ লক্ষ তৌহিদি জনতা বেঁচে থাকতে কোনোদিন এই মতবাদকে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না। এবং কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র উদ্দেশ্যে আমি বলতে চাই, যেহেতু তারা মাদ্রাসায় এই সাহস পাবে না, তারা তাদের ক্ষেত্র হিসেবে কলেজ বিশ্ববিদ্যালয়কে, স্কুলকে তারা বেছে নিয়েছেন, আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের প্রত্যেকটা স্কুলে,
প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ইনস্টিটিউশনে আপনারা তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবেন যেন তারা সাহস না পায় এবং আজকে আমি আর কথা বেশি বলবো না সূরে নেসার এই প্রথম নম্বর আয়াত এই আয়াতটি আপনারা ব্যাপকভাবে প্রচার করবেন ফেসবুকের মাধ্যমে অনলাইনে ব্যক্তিগত আলোচনায় এই আয়াতকে মুখস্থ করবেন এই আয়াতের মাধ্যমে আমার মায়ের বিয়ে সংঘটিত হয়েছিল এই আয়াত পড়ে ইমাম সাহেবের খুতবার মাধ্যমে আমার বাবার বিয়ে সংঘটিত হয়েছিল আমার বিয়ে হয়েছে আমার ভাইয়ের বিয়ে আমার বোনের বিয়ে আপনাদের সকলের বিয়ে হয়েছে আপনারা যারা এখনো বেচারা আছেন আপনাদের বিয়ে তো এই আয়াতের মাধ্যমে হবে ঠিক কিনা আমরা নারী নারী হিসেবে থাকতে চাই পুরুষ পুরুষ হিসেবে থাকতে চাই আমাদের বোনেরা বোন থাকবে মায়েরা মা থাকবে এবং বাবারা বাবা থাকবে ভাইয়েরা ভাই হিসেবে থাকবে এটা আল্লাহ পাকের নিয়ামত এটাকে কোনোভাবে রূপান্তর করা যাবে না এটা অবৈজ্ঞানিক অনিসলামিক অমানবিক কোরআন বিরোধী এই ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক পুরো জাতিকে হেফাজত করুন ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন